ঘোরাটা একদমই মানে শান্ত প্রকৃতির না খুবই অ্যাগ্রেসিভ এবং খুবই রাগি তো ফাইনালি অনেক চেষ্টার পর কিন্তু আমি উঠতে পারছি প্রতিদিনের মতো হচ্ছে আমাদের পরিমণি দুপুরে হচ্ছে খাবার খাচ্ছিল আর আমরা হচ্ছে খামারের যে অন্যান্য কাজগুলো এগুলো করতেছিলাম পাখিটা কীগুলার দেখতেছিলাম কি অবস্থা আর সেই সাথে আমাদের লাভবাট পাখিগুলোর তো নতুন কিছু আপডেট আসবে তো এর মধ্যে যেটা হলো হৃদয় হচ্ছে ওর যে আগুন পাখিটা আছে ওর আগুন পাখি ঘোড়াটাকে নিয়ে হচ্ছে আমাদের খামারের এইদিকে আসছে তো পরিমণি সব সবসময় ছাড়াই থাকে তো ও কিন্তু ওকে দেখে আগায় গেল তো আমরা চাচ্ছিলাম যে দুইটা ঘোড়া একটু একে অপরের সাথে একটু মিলেমিশে যাক যাতে আমরা একসাথে যদি অনেক সময় হচ্ছে যদি একটু রাইড করি তাহলে যত প্রবলেম না করে এর জন্য একটু কাছাকাছি রাখতেছিলাম তো এর মধ্যে যেটা হলো হচ্ছে আগুন পাখি যে ঘোড়াটা এই ঘোড়াটা কিন্তু অনেক বড় একটা ঘোড়া তো হৃদয় আমাদেরকে বলতেছিল যে আপনি চড়বেন কিনা না তো আমার তো একটু এটা তো চড়ার ইচ্ছা ছিল কিন্তু এই ঘোড়াটা একদমই মানে শান্ত প্রকৃতির না খুবই অ্যাগ্রেসিভ এবং খুবই রাগী প্রকৃতির একটা ঘোড়া তো যাই হোক অনেক হচ্ছে হৃদয় ছাড়া ওর কাছে অন্য কেউ যাইতে পারে না মাঝে মাঝে হৃদয়কে হচ্ছে অ্যালাউ করে না হচ্ছে ওর কাছে যাইতে দেয় না লাথি লাথিমারে কামড় দেয় দুইটাতেই এই ঘোড়াটা একদম ফুললি এক্সপার্ট কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এই ঘোড়াটা রাইড করার যেহেতু এটা একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক ঘোড়া আর এইটা যেহেতু অনেক সুন্দর ট্রেন ঘোড়া তো দেখতেই পাচ্ছেন লাগাম দেওয়ার সময় কিন্তু খুব ঝামেলা করতেছিল আর সেই সাথে আমি আগেই বলেছি এই ঘোড়াটাকে হচ্ছে হ্যান্ডেল করাটা খুবই খুবই টাফ কারণ পরিচিত হোক বা অপরিচিত হোক কোনো রকম হচ্ছে এর কাছে অস্বস্তিকর মনে হলেই একদম পুরোদমে লাথি মারে এবং সেই সাথে কামড় দেওয়াতেও কিন্তু এই আগুন পাখি ঘোড়াটি অনেক এক্সপার্ট তো যার ফলে হচ্ছে একটু ভয় তো লাগতেই ছিল কিন্তু তারপরও আমার হচ্ছে এই ঘোড়াটাকে রাইড করার খুবই ইচ্ছা ছিল যেহেতু এটা সুন্দর একটা ট্রেন ঘোড়া আর এই ঘোড়াটা কিন্তু কদম দৌড় এবং সেই সাথে রেসে অংশগ্রহণ করা অর্থাৎ মাঠ খেলা ঘোড়া যেটাকে বলে তো আমি সাহস করে ঘোড়াটাকে বারবার ধরতেছিলাম তো দেখা যাক আজকে এই ঘোড়াটাকে হচ্ছে রাইড করতে পারি কিনা আর হচ্ছে আপনারা সাথেই থাকুন আশা করি তেমন কোনো কিছু হবে না তো দেখা যাক কী অবস্থা হয় আমাকে আসলে চড়তে দেয় কি না বা আমি এই ঘোড়াটাকে আসলে সেইভাবে রাইড করতে পারি কিনা যদিও ঘোড়া রাইড করার ব্যাপারে আগে থেকে আমার এক্সপিরিয়েন্স খুবই কম ছিল আমাদের খামারে যখন পরিমণি আসে ওর সাথে কিন্তু আমাদের হচ্ছে ঘোরার ব্যাপারে নতুন নলেজ এবং আস্তে আস্তে বারবার শিখতেছি জানতেছি তবে এই ঘোড়াটা কিন্তু খুবই মানে বিপজ্জনক অপরিচিত মানুষজনকে একদমই অ্যাকসেপ্ট করে না তো আমাকে অনেকবার লাথি দেওয়ার চেষ্টা করছিল দেন দেখতেই পাচ্ছেন আর আমিও এর পিঠে ওঠার আগে অনেকবার মানে খুব ভীত অবস্থায় ছিলাম আর ঘোরার ব্যাপারে আর একটা বিষয় সেটা হচ্ছে যে ওরা কিন্তু বুঝতে পারে যে আসলে যে ওর পিঠে উঠতেছে সে কতটুকু কনফিডেন্ট তার পিঠে ওঠার জন্য তো যার ফলে দেখতেই পাচ্ছেন আমার একদমই সাহস ছিল না এই ঘোড়াটার পিঠে উঠে রাইড করার তো ফাইনালি কতটুকু রাইড করতে পারছি না পারছি সেটা আপনাদেরকে তো অবশ্যই দেখাবো আজকের ভিডিওতে আর দেখতে পাচ্ছেন তো আমি অনেকক্ষণ যাবত হচ্ছে একে ট্রাই করতেছিলাম আসলে শান্ত করার এর কাছাকাছি থাকার তো আমি অনেক শুনেছি যে ঘোড়া অনেক অ্যাগ্রেসিভ হয় তো এর চাইতেও অ্যাগ্রেসিভ ঘোড়া আছে কিন্তু আমরা যেহেতু ঘোরার ব্যাপারে আমাদের যেহেতু নলেজ কম তো এইটাকে হ্যান্ডেল করাটাই আমার জন্য অনেক কঠিন ব্যাপার ছিল তো ঘোড়াটার নাম যেমন আগুন পাখি ঠিক ওর আচার আচরণের মধ্যেও ঠিক এরকম একটা আগুন আগুন কিন্তু একটা ভাব আছে তো ফাইনালি অনেক চেষ্টার পর কিন্তু আমি উঠতে পারছি দেন আশা করি এখন আমার কোনো প্রবলেম হবে না তবে লাগামটা ছাড়ার পর যদি কোনো ঝামেলা করে তাইলে তো একদম বুঝতেইছেন আর একটা মজার জিনিস দেখেন আমি তো সাহস করি নাই চাবুক হাতে নেওয়ার আর চাবুক ছাড়াই যেহেতু খুব সুন্দর ট্রেন ঘোড়া এই ঘোড়াটাকে হচ্ছে আমি আশা করি হচ্ছে খুব সুন্দরভাবে রাইড করতে পারবো আর খুব সুন্দরভাবে চলতেছিল। তো আমাদের হচ্ছে ঘোড়াটা যেটা সেটা যেহেতু অনেক সুন্দর ট্রেন করা হয়নি এখনও ভালোভাবে যেহেতু বাচ্চা ঘোড়া ও কিন্তু হচ্ছে এদিক সেদিক লাফালাফি করে এবং সুন্দরভাবে চলাফেরা করে না কিন্তু এর কদম দৌড়টা দেখেন ভিউর্স অসাধারণ খুব সুন্দর কদম দৌড় দেয় এবং কদম দৌড়েও এর গতি বেশ ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার এই ঘোড়াটি আজকে রাইড করে তো হৃদয়কে তো অনেক অনেক ধন্যবাদ দিবই এবং সেই সাথে আপনারাও দেখুন ভিউয়ার্স আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আমি কতটুকু রাইড করতে পারছি এই ঘোড়াটা দেখেন কদম দৌড়ে কিন্তু একদম এক্সপার্ট আমি তেমন কোনো কিছু করি নাই বা খুব কন্ট্রোল করার চেষ্টাও করি নাই তবে নর্মালি কন্ট্রোলে ছিল আর দেখতে পাচ্ছেন আর আমাদের ঘোড়াটা যেটা করিমনি ও কিন্তু হচ্ছে বাইরের দিকে বা নতুন জায়গাগুলোতে নতুন কিছু সামনে পড়লে চমকে যায় বা থেমে যায় এই ঘোরাটার মধ্যে সেরকম কোনো ব্যাপারই ছিল না তো একটু জোরের রাইড করার চেষ্টাও করেছি দেখতে পাচ্ছেন যতটুকু পেরেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর ট্রাই করেছি আর ঘোড়ার পিঠে বসে ভিডিও করা তো বুঝতেই পারছেন তো আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল আগুন পাখিতে রাইড করার এক্সপিরিয়েন্সটা আর সেই সাথে আমাদের পরিমণিকে কিন্তু একটু ট্রেন করার চেষ্টা করতেছে হচ্ছে নতুন একজন হচ্ছে সাওয়ার আছে ওর সাথে আজকেই পরিচিত হলাম ও খুব সুন্দর নাকি ঘোড়া রাইড করতে পারে তো ওকে একটু ট্রেন করার চেষ্টা করতেছিলাম ফাঁকা মাঠে নিয়ে যে তো মাঠটা বেশ দূরে তো ওকে রাইড করানো এবং ট্রেনিং করানোর শেষে আমরা এখন ফিরবো বাড়ির দিকে তো বাড়ির দিকে ফেরার সময় আমার আর হচ্ছে পরিমণির পিঠে উঠে ওকে প্রেশার দিয়ে হচ্ছে ওকে কষ্ট দিয়ে আসলে বাড়ির দিকে ফিরতে ইচ্ছা করতেছিল না যেহেতু অনেক হচ্ছে পরিশ্রম করছে আজকে তো ওকে ছেড়ে দিলাম আরও খুব ভালোভাবে আমাদের বাড়ি চিনে তো বাইকের সাথে খুব সুন্দর দৌড়ে দৌড়ে আসতেছিল তো ভিউয়ার্স দেখেন আর ঘোরার হচ্ছে সবচেয়ে মজার দিক এরা কিন্তু খুব দ্রুত মনে রাখতে পারে এবং এদের মেমরি অনেক শার্প হয় তো সেই সাথে দেখতে পাচ্ছেন এর কিন্তু দৌড়ের গতিটা আগের চাইতে অনেক ভালো হয়েছে এবং আমাদের এই ইনস্ট্রাকশনগুলো আগের চাইতে অনেক বেশি মানতে শুরু করেছে তো সেই সাথেই ছোট্ট এই পরিমণিটাকে দিয়ে আমরা হচ্ছে শিখতেছি ঘোরার ব্যাপারে এক্সপিরিয়েন্স নিচ্ছি আর সেই সাথে আমার শখটা পূরণ হচ্ছে তো যদি কখনো সম্ভব হয় আমাদের খামারে আরও সুন্দর হচ্ছে বড় ঘোড়া আমরা হচ্ছে আনবো যেটাকে নিয়ে অনেক অনেক ভিডিও হবে এবং এইটার সাথে সময় কাটানো টাকে আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি আসলে ছেড়ে দিয়েছি আশা করি খুব সুন্দরভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাবে দেখতে পাচ্ছেন এই যে পুরো রাস্তাটুকু মোটামুটি হচ্ছে দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তাও কিন্তু একদমই থামে নাই দেন বাসার কাছাকাছি রাস্তাগুলো তো খুব সুন্দরভাবে চেনে তো বাসা পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে চলে আসলো তো আমাদের ঘোড়াটা যেহেতু খুব সুন্দর ট্রেন না নতুন হচ্ছে শিখতেছে তো তারপরেও এর প্রতি কিন্তু ভালোবাসাটা অন্যরকম সো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম